আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ বোনা। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি গরুর গোশত নিয়েছি, ছোট ছোট সাইজ করে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তেরা বেকা করে, মানে একদম গোল গোল না, সাইজগুলো প্রত্যেকটা হতে হবে এরকম। এই যে হাড়গুলো একটু ছোট ছোট, বেশি বড় না, মিক্সড আর কি। গোশতটা হাড়ের মাংস আছে, আবার শুধু এরকম গোশত আছে। তো আমি এখন চুলায় তেল দেব 1 থেকে 1.5 কাপ পরিমাণের। আমি তেল দিচ্ছি। আমার তেলটা একটু গরম হলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আমি এখন পেঁয়াজগুলো ঢেলে দেব। আমার তেলটা আমি এখন এখানে একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ। গরুর গোশতে একটু বেশি লবণ লাগে, পরে আবার দেব। আর এখানে 3 টুকরা দারচিনি নিয়েছি আর 6টি এলাচ নিয়েছি, এটাও দিয়ে দেব। আর এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিই। আমি এখন একটু ঢেকে দেব। একটু পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে, পরে আমি আদা রসুনটা দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 2 মিনিট পরে দিলাম। এখন আমি এখানে আমার আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। সবটুকু এখন এখানে দিয়ে দেব। এটা একটু কষে তারপর আমি বাকি মশলাগুলো দেব। আমি এখন এখানে বাকি যে মশলাগুলো ওগুলো দিয়ে দেব। আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি সামান্য, জিরার গুঁড়া নিয়েছি 1 টিস্পুন। আমি এখানে সবগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার মশলাটা একটু কষানো হলে পরে আমি মশলাটা ছেড়ে দেব। আমার মশলাটা কষানো হয়েছে। আমি এখন সবগুলো মাংস দিয়ে দেব। আমি হাত দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই মাংসগুলো ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি। নিচে একটু পানি আছে, এটা আমি ঝরিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে সামান্য একটু সস দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো কেচাপ আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু এটা দিলে অনেক সময় অনেকে মাংসর মানে যে একটা ফ্রিজে রাখা মাংস অনেক সময় খাওয়া যায় না, তখন যদি আপনারা এই টমেটোর কেচাপটা দেন, ওই গন্ধটা লাগবে না, অন্যরকম একটা ফ্লেভার আসবে, খেতে খুবই টেস্ট। তো আমার মাংসটা এখন পুরাই মিশানো হয়েছে মশলাটা। এখন 10 মিনিটের জন্য এখানে ঢেকে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসব। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। আমার মাংসটা অর্ধেক কষানো হয়েছে। আমি এখন আরও 15 মিনিটের জন্য রেখে দেব। চুলাটা ডিম করে আমি 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে ফিরে এলাম। আমার बीफ भुना एकदम रेडी। आमी एखन एखाने एकटू गरम मसलार गुड़ा दिए देब 1 टीस्पून। आमी 15 मिनट बोलेछि किन्तु आमी 2 बार 3 बार एकटू नेड़े दिए गेछि। आपनाराओ एटा करबेन। आर आमी किन्तु एई मांसते एकटू पानी यूज करि नाई। आमी एइजोन्नोई मांसटा छोटो करे केटे निएछि जेन मांसर भितरे जे पानीटा आछे ओइटा दिये जेन पुरो मांसटा कषानो हय। तो आमार मांसटा रान्ना प्राय शेष। आमी आर 2 मिनिट एखाने डेके रेखे देब। आमार किन्तु टोटाल एखाने 30 मिनिटेर मतन लेगेछे। आसले किन्तु मांस भुना करते गेले 40 থেকে 45 मिनिट लागे। आमी छोटो छोटो साइजेर करे केटेछि सेइ जोन्नो एकदम 30 मिनिटेर भितरे आमार रान्नाटा कमप्लीट हयेछे। आमी 5 मिनिटेर जोन्नो एखन ढेके रेखे देब। जेहेतु आमी एखाने गरम मसला दिएछि 5 मिनिट परे आमी फिरे आसब। 5 मिनिट परे फिरे एलाम। आमार बीफ भुना एकदम रेडी। आमी चुला अफ करे दिलाम। एखन आमी एकटा प्लेटे तैरी हয়ে গেল আমার মজাদার বিফ ভুনা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।